হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের সামনে দারুণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমাদের দেশে হাজার হাজার বেকার যুবক যুবতী যারা চাকরির পিছনে ছুটতে গিয়ে তাদের অনেক কিছুই খেয়ে হারিয়ে ফেলেন। তো আজকের বিষয় হচ্ছে যে আপনারা যারা প্রতিনিয়ত চাকরি ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরি ইন্টারভিউ দেওয়ার পরও তাদের চাকরি হচ্ছে না, কী কারণে চাকরি হচ্ছে না, এই বিষয়টা অনেকেই জানেন না। তো আজকে আমরা আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে ইন্টারভিউ চলাকালীন সময়ে আপনারা যে ভুলগুলো ভুলেও করবেন না। যে ভুলগুলো করলে আপনাদের চাকরি তো হবেই না, বড়জোর আপনারা আরও হতাশ হয়ে যাবেন। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আসলে চাকরি ইন্টারভিউ চলাকালীন সময়ে আপনারা কী কী ভুলগুলো করবেন না। যে ভুলগুলো করলে আপনাদের চাকরি হওয়া 90% মিস হয়ে যাবে। তো আজকে আমি যে ভুলগুলোর বিষয়ে আপনাদের জানাবো, সেই ভুলগুলো যেন আপনারা মাথায় রাখেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আশা রাখি যে আপনারা এই ভুলগুলো করবেন না। সেই ভুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর আমাদের চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন আমরা যাই মূল টপিকে চলে যাব, সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখানে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা যে ইন্টারভিউ চলাকালীন সময় যে ভুলগুলো করবেন না, আমি প্রথমেই বলেছি, সেই ভুলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সেই ভুলগুলো কী কী আসলে অনেকে জানতে চান যে আসলে ইন্টারভিউ তো দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না। আসলে আপনারা ইন্টারভিউ দেওয়ার সময় যে আপনারা ইন্টারভিউ চলাকালীন সময় যে ভুলগুলো করেন, সেই ভুলগুলোর কারণে মূলত আপনার চাকরি হচ্ছে না। সেই ভুলগুলো নিয়ে আজকে যে আমরা যে ভিডিওটি সাজিয়েছি, সেই ভিডিওটি আপনাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনাদের সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন তাহলে আমরা সেই আলোচনাটা শুরু করি। পড়াশোনা শেষ করে চাকরির জন্য ছুটলেও মিলছে না মন মতো কর্মক্ষেত্র। এদিকে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও যোগ্য কর্মী পাচ্ছে না নিয়োগকারীরা। করোনার বড় প্রভাব পড়ছে কর্মস্থলে। 2 বছর মন্থর গতি থাকলেও বর্তমানে তা সচল হয়েছে বলা চলে। আসলে করোনার টাইমে আমাদের সারা বিশ্ব, আপনারা জানেন যে করোনার টাইমে সারা বিশ্বই স্থগিত হয়ে গেছিলো অনেক কিছুই, যে কর্মসংস্থান বা নিয়োগকারী যারা নিয়োগ দিবে তাদেরও নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ প্রতিটা অফিস আদালত সব কিছুই প্রায় বন্ধের পর্যায়ে চলে গিয়েছিলো। আবারও দেশে নতুন করে চাকরির প্রতিনিয়তই চাকরি সার্কুলার পড়তেছে, প্রতিনিয়তই আপনাদের ইন্টারভিউ দিতে হচ্ছে। সেক্ষেত্রে আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং নিয়োগের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে ইন্টারভিউ। সেই ইন্টারভিউর নিয়োগকারীদের মুখোমুখি হলে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থান করার একটি উপায়। তবে ইন্টারভিউতে কী কী ভুল করবেন বা কী কী করা উচিত নয় তা অনেকেই বুঝে ওঠেন না, ফলে এমন কিছু ছোটোখাটো ভুল করে ফেলেন যার কারণে যোগ্যতা থাকার সত্ত্বেও চাকরি মেলে না। চলুন আজকে সে সম্পর্কে আপনাদের জানাবো। আপনাদের প্রথমত হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা গুরুত্বপূর্ণ। আপনি কথা বলতেছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার এটা বাধার সম্মুখীন হতে হয়। ইন্টারভিউতে কেবল মুখ নয়, শরীরের ভাষাও বেশ গুরুত্বপূর্ণ। এটা আপনারা অনেকেই জানেন যে আপনি শুধু বলেই যাচ্ছেন কিন্তু আপনার শরীরের বডি ল্যাঙ্গুয়েজ যাকে বলে সেটা ঠিক নেই, তাহলে আপনার চাকরি হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে নজর দিন, ভালো কোম্পানির একজন কর্মীর উঠা বসা, কথা বলার ধরন, হাত পায়ের গতি সব কিছু লক্ষ্য করুন। যতটা পারা ভদ্রতা বজায় রাখুন, অতিরিক্ত হাত নাড়বেন না। আপনি সারাদিন কথা বলতেছেন আর হাত নাড়তেছেন, বিষয়টা এরকম না, হাত নাড়বেন না। পা জাগানো বা বারবার চশমা বা চুল হাত দেওয়া ইত্যাদি কাছ থেকে নিয়োগকর্তাদের পছন্দ হয়, এমন কিছু করুন যেটা নিয়োগকর্তাদের পছন্দ হয়। নজর দিন হ্যান্ডশেকে। আপনি ভাবছেন হ্যান্ডশেক বা হাত মেলানো তো খুব সাধারণ একটি কাজ, এটি খুবই এটা কেন গুরুত্বপূর্ণ হবে? এক এক মানুষের হ্যান্ডশেক এক ধরন এক এক রকম হয়, কীভাবে হ্যান্ডশেক করলে সেটি প্রকাশ করে আপনি কতটা আত্মবিশ্বাসী। ইন্টারভিউ শুরুর আগে ইন্টারভিউয়ারের সঙ্গে হ্যান্ডশেক করলে হাত শক্ত করে রাখুন। পার্সোনালিটি ডেভেলপমেন্ট বিশেষজ্ঞদের মতে ইন্টারভিউয়ের সময় হালকা হ্যান্ডশেক করলে নিয়োগকারীরা ভাবেন প্রার্থী আত্মবিশ্বাসী নন। কত সুন্দর কথা! কেবল এ ধরনের কারণে সেই প্রার্থী বাদ পড়ে যেতে পারেন। চোখে চোখ না রাখা। ইন্টারভিউর সময় আপনারা অবশ্যই
চোখে চোখ রেখে কথা বলবেন, তাহলে যে ইন্টারভিউ বা যে নিয়োগকর্তা সে আপনাদের মনোযোগ চোখে চোখ রেখে কথা বলে অনেক কিছু সহজ হয়ে যা। কারণ শুধু প্রশ্নের উত্তর দিলে হবে না, তাদের চোখে চোখ রেখে উত্তর দিতে হবে। উত্তর দেবেন অবশ্যই চোখে চোখ রেখে, কারণ এটা আপনার কনফিডেন্স বাড়ে এবং যে নিয়োগ যে আপনাদের যে বুটে যে থাকবে তারও একটা কনফিডেন্স বাড়ে। বিশেষজ্ঞদের মধ্যে চোখে চোখ রেখে শালীনতা ও ভদ্রতা বজায় রেখে প্রশ্নের উত্তর দিতে হবে। চেহারায় গাম্ভীর্য, ঠোঁটের কোণে এক চিলতে হাসি রাখাও ইন্টারভিউর একটি বড় অংশ, এটা বলার ইয়ার্ত রাখে না। চেহারায় দুশ্চিন্তা ফুটে ওঠে কিংবা অতিরিক্ত চঞ্চলতা প্রকাশ পাওয়া কোনোটাই নিয়োগকারীর পছন্দ করেন না। মুখে সবসময় স্মিথ হাসি ধরে রাখুন। ইন্টারভিউয়ে চলাকালীন কখনো হাত জোর করে জোরো করে রাখবেন না, বারবার চুলে হাত দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। ইন্টারভিউ খুব কম সময়ের একটি ব্যাপার, কিন্তু এর উপর অনেকাংশে নির্ভর করে চাকরি আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। তাই ইন্টারভিউয়ে এমন কোনো ভুল করবেন না যা আপনার অযোগ্যতা প্রকাশ করে। তো এই হচ্ছে কয়েকটা টিপস আপনাদের জানালাম। অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ইন্টারভিউ চলাকালীন সময় আপনাদের অবশ্যই এই সমস্ত ভুল করা যাবে না, কোনোভাবেই না। তাহলে হয়তো আপনি ইন্টারভিউ থেকে এর জন্যই বাদ পড়ে যান। আর এই ভুলগুলো যদি আপনারা সংশোধন করে নেন বা উত্তরায় যেতে পারেন, সেক্ষেত্রে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 99% থাকবে। আশা রাখি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।